আপনার বাড়িতে ওয়াইফাই লাইন দিয়েছেন ডিজেল লাইন দিয়েছেন যেই সন্তানগুলো আপনার এই আচরণের কারণে আপনার সন্তানগুলো আজকে পদভ্রষ্ট হচ্ছে ঠিক কি না আল্লাহ তোমার আমানত যেন তোমার দ্বীনের জন্য আমি অক্ষ করে দিতে পারি আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার জন্য আমার সন্তানটাকে তুমি কবুল করে নাও আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা সন্তানকে যত পারেন দুনিয়ার ফাহশা কাজ থেকে বিরত রাখা এবং সন্তানের হাত থেকে মোবাইল নিয়ে সন্তানের কাছে কিতাব ধরায়া দেন এই সন্তান ওই ইংল্যান্ডের রওজাতুল উলুম আরবী আদর্শ মহিলা মাদ্রাসা সম্পর্কে আপনি অনেকেই জানেন আলহামদুলিল্লাহ অত্র এলাকায় অনেক প্রতিষ্ঠান আছে আপনাদের সাথে আমি গর্বের সাথে বলতে পারি আমাদের এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ পড়াশোনা পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ও করমে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসা দেওয়ার জন্য আমি উদারতা আহ্বান জানাচ্ছি একজন সন্তান যদি আপনি মাদ্রাসায় পড়ান তাহলে বাবার জন্য দুনিয়াতে উপকার মৃত্যুর পরেও উপকার কথা ঠিক কি না আপনি যখন আপনার সন্তানকে আলেম বানাবেন আপনার মৃত্যুর সময় আপনার সন্তান আপনার পাশে বসে গান বাদ্য করবে না মোবাইল টিপবে না আপনার সন্তান আপনার পাশে বসে বসে তিনি কি করবেন কোরআন তেলাওয়াত করবে আপনার জন্য দোয়া করবে সম্মানিত হাজিরিন কিছুদিন আগে একজন আলেমের বাবাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তান এই জমানার ভিতরে এত বড় মানে জ্ঞান কিভাবে হলো তিনি বললেন খুব খেয়াল করেন বাবাদের প্রতি নসিহত হচ্ছে ওই বাবা বললেন যে আমার সন্তানকে যখন আমি মাদ্রাসায় দিয়েছিলাম যেই রাতে আমি মাদ্রাসায় দিয়েছি ওই রাতে আমি আর এই সন্তানের মা গভীর রজনীতে উঠে জায়নামাজের উপরে উঠে বসে আমি আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছিলাম প্রভু হে এই সন্তান তোমার দেওয়া আল্লাহ তোমার দেওয়া আমাকে তুমি আমানত দিয়ে আল্লাহ তোমার আমানত যেন তোমার দ্বীনের জন্য আমি অক্ষ করে দিতে পারি আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার জন্য আমার সন্তানটাকে তুমি কবুল করে নাও এই বাবা আর মা বললেন ওই রাতে আমার সন্তানের জন্য চোখে পানি ফেলে আল্লাহ পাকের দরবারে আমি কেঁদেছি তাহলে আমাদের সন্তানদের জন্য আমাদের কাঁদা দরকার আছে না নাই আজকে অনেকে বলি হুজুর আমার সন্তান আমার কথা মানে না মানবে কিভাবে সন্তানকে তো আমি ওইভাবে গড়াই নাই আমি লাগাইলাম মনে করেন তেঁতুল গাছ আর ফজলি আমের আশা করলে কি আমি কখনো ফজলি আম পাবো জোরে বলেন পাবো এই যে আপনার সন্তানকে আপনার মেয়েকে নষ্ট করার জন্য আপনার বাড়িতে ওয়াইফাই লাইন দিয়েছেন ডিজেল লাইন দিয়েছেন যেই সন্তানগুলো আপনার এই আচরণের কারণে আপনার সন্তানগুলো আজকে পদভ্রষ্ট হচ্ছে ঠিক কি না একটা সময় সন্তানদেরকে বাবারা বলতো ভালো পড়াশোনা আজকে মানুষ রাস্তা দিয়ে হাঁটে যুবক রাস্তা দিয়ে হাঁটে ডানে আর বামে তাকায় না এখন শুধু মোবাইল টিপে আর রাস্তা দিয়ে হাঁটে ঠিক কি না দেখবেন মোবাইলে এত আসক্ত হয়ে গেছে ওই লোকের কাছে যদি আপনি গিয়ে বারবার ডাকেন দেখবেন আপনার কথা শুনবে না ও যে গেমস খেলতেছে আর মোবাইলে এত আসক্ত হয়ে গেছে ও দুনিয়া নিয়ে কিছু কর্মপাত করে না এখন মোবাইলের মধ্যে এসে চলে গেছে এই জন্য সন্তানদের জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা সন্তানকে যত পারেন দুনিয়ার ফাহশা কাজ থেকে বিরত রাখা এবং সন্তানের হাত থেকে মোবাইল নিয়ে সন্তানের কাছে কিতাব ধরায়া দেন এই সন্তান ওই ইংল্যান্ডের ওই স্কুলের মতো এই সন্তান তখন বলবে দুনিয়ার আমি কিছু হতে চাই না আমি একজন সাহাবীর নমুনায় আমি সাহাবী হতে চাই ঠিক কি না সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সন্তানের বাবা এবং সন্তানের মা হওয়ার আল্লাহ তাআলা আমাদের মাদেরকে তৌফিক দান করুক আর বাবাদেরকে তৌফিক দান করুক আমাদের অনেক গার্ডিয়ানগণ আমাদের মাদ্রাসায় এসেছে মাদ্রাসার ভিতরে অবস্থান করতেছেন এবং অনেক গার্ডিয়ানগণ প্যান্ডেলে উপস্থিত আছেন এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন মাদ্রাসার পক্ষ থেকে সকলের জন্য আমি সকলকে সুস্বাগত জানাচ্ছি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি আল্লাহ তাআলা যেন এই মাহ
মাহফিল কে হেদায়েতের জন্য কবুল করেন সকলে বলে আমিন এই মাদ্রাসা হেদায়েতের জন্য আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন আগামী রমজানের পরে এখানে আবাসিক হেফজখানা আবাসিক নূরানি চালু হবে আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু